প্রয়াত অভিনেতা ইরফান খান। 53 বছর বয়সে চলে গেলেন তিনি। মঙ্গলবার আচমকা শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে মুম্বাইয়ের কোলিবাবেন হাসপাতালে ভর্তি করানো হয়। বুধবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। ক্যান্সারে আক্রান্ত ইরফানের চিকিৎসা চলছিল বিদেশে। 2018-তে বিরল রোগে আক্রান্ত হন তিনি। এরপর থেকে তাকে আর জনসমক্ষে দেখা যায়নি। সম্প্রতি তার শেষ অভিনীত ছবি ইংরেজি মিডিয়াম মুক্তি পায়। মঙ্গলবার তিনি হাসপাতালে ভর্তি হওয়ার পরে উদ্বেগ তৈরি হয়। তার মুখপাত্র বলেন, অযথা আতঙ্ক ছড়াবেন না। জানা যায় কোলন ইনফেকশন নিয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। বুধবার তার দীর্ঘ লড়াই শেষ। সেই ছবি মুক্তি পাওয়ার সময়ও তাকে কোথাও দেখা যায়নি। অভিনেতা সুস্থতা কামনা করছিলেন তার অগণিত ভক্ত। ক্যান্সার আক্রান্ত হওয়ার পর তিনি লিখেছিলেন, আমি ফিরব। অনেক গল্প এখনো বলার আছে। পিকো ছবির ডিরেক্টর সুজিত সরকারের সঙ্গে সুসম্পর্ক ছিল অভিনেতার। তিনি এদিন টুইট করে ইরফানের চলে যাওয়ার খবর জানান। তিনি লেখেন, ইরফান তুমি অনেক লড়াই করেছ, তোমার জন্য গর্ব হয়, আবার তোমার সঙ্গে দেখা হবে। সুতপা বাবলি তোমরাও অনেক লড়েছ, তোমাদের সমবেদনা জানায়। দুদিন আগে জয়পুরে তার মায়ের মৃত্যু হয়। 95 বছর বয়সে অসুস্থ অবস্থায় চলে যান তার মা। এরপরে ইহলোক ত্যাগ করেন ইরফান। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা।